গ্রেটার ত্রিপুরাল্যান্ড অবাস্তব বলে মনে করেন এডিসের বিরোধী দলনেতা হংস ত্রিপুরা। বিজেপির জনজাতি মোর্চার নেতা তথা এডিসির বিরোধী দলনেতার মতে উপজাতি সমাজে ইমোশন সৃষ্টি করে নির্বাচনী বৈতরণী পার হওয়ার লক্ষ্যই গ্রেটার ত্রিপুরাল্যান্ড। রবিবার বিজেপি রাজ্য দপ্তরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই মনোভাব তুলে ধরেন এডিসি বিরোধী দলনেতা হংস ত্রিপুরা। সাংবাদিক সম্মেলনে বিজেপি সাধারণ সম্পাদক টিঙ্কু রায় উপস্থিত ছিলেন। গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি অবাস্তব বলে মনে করেন এডিসি বিরোধী দলনেতা হংস ত্রিপুরা। সম্প্রতি গোলাঘাটি বিধানসভা কেন্দ্রে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আয়োজিত এক জনসভায় এডিসির বিরোধী দলনেতার বক্তব্য নিয়ে সামাজিক মাধ্যমে যে শোরগোল তৈরি হয় তারই সাফাই গান তিনি। সাংবাদিক সম্মেলনে হংস ত্রিপুরা জানান, বিল উত্থাপন এবং পাশের নিয়ম কানুন না মেনে সম্প্রতি এডিসি অধিবেশনে এডিসির বর্তমান প্রশাসন একটি প্রস্তাব পাশ করে। হংস ত্রিপুরার দাবি, এখনও এটি রাজ্যপালের কাছে পেশ করা হয়নি। গ্রেটার ত্রিপুরাল্যান্ড আদৌ সম্ভব নয়। উপজাতি সমাজে ইমোশন সৃষ্টি করে নির্বাচনী বৈতরণী পার হওয়ার লক্ষ্যে এই গ্রেটার ত্রিপুরাল্যান্ড বলে অভিমত ব্যক্ত করেন বিরোধী দলনেতা হংস ত্রিপুরা। যে কোনো আইন বা যে কোনো বিল তৈরি করার আগে একটা কমিটি বা একটা আমাদের কমিটি থাকা দরকার, সেটা হঠাৎ করে একটা বিল অধিবেশনের মধ্যে ওনারা রেজুলেশন এনেছে, সেই রেজুলেশনের মাধ্যমে ওনারা এদেশের মধ্যে বিল পাস করা হয়। কিন্তু আমরা দেখলাম সেই বিল নিয়ে ওনারা বিল বলে আজকে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে জনজাতিদেরকে একটা বিভ্রান্ত করা একটা ষড়যন্ত্র চলছে। তাই আমরাও আমি বললাম ওনাদের যে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের যে বিলগুলি এখনও কোনো রাজ্যপালের কাছে কোনো প্রস্তাব দেওয়া হয়নি বা ওনাদের বিল বলতে কিচ্ছুই নেই, শুধু মুখে মুখে বললে তো আর হবে না। যার কারণে এই যে আমাদের সারা ত্রিপুরা রাজ্যের আমাদের জনজাতিদের কাছে আমি মেসেজ দিতে চাই, এই গ্রেটার ত্রিপুরাল্যান্ড অবাস্তব এবং গ্রেটার ত্রিপুরাল্যান্ড কখনো হবে না। সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক টিঙ্কু রায় জানান, এডিসির নির্বাচনের সময় দলবিরোধী কার্যকলাপের জন্য 9 জন কর্মকর্তাকে সাসপেন্ড করা হয়। এরা হলেন মঙ্গল সিং কলই, বিকাশ দেববর্মা, ডি কে রিয়াং, দুলাল দাস, সুকোমল বিশ্বাস, তপন রায়, ব্রজেন্দ্র দেববর্মা প্রমুখ। এই 9 জন কর্মকর্তা বিজেপির রাজ্য সভাপতি ডক্টর মানিক সাহার সামনে উপস্থিত হয়ে ক্ষমা প্রার্থী হন এবং সব দিক বিবেচনা করে বিজেপির রাজ্য সভাপতি তাদের উপর থেকে বহিষ্কারের আদেশ প্রত্যাহার করেন। আমাদের এসটি মোর্চার কার্যকর্তা মঙ্গল সিং কলই, জনজাতি মোর্চা অম্বিনগরের, বিকাশ চাকমা ধলাই জেলার, আপনারা সবাই জানেন সেখানকার মন্ডল সভাপতি ছিলেন ভারতীয় জনতা পার্টির, ডিকে রিয়াং পেচারতল মন্ডল যিনি নির্দল প্রার্থী হয়েছিলেন সেখানে, দুলাল দাস এসসি মোর্চার কার্যকর্তা, সুকুমল বিশ্বাস এসসি মোর্চার ধলাই জেলার সভাপতি ছিলেন, তপন রায় করমছড়া মন্ডল, জোসেফ লাল করমছড়া মন্ডলের সভাপতি ছিলেন, সুকুমতী দেববর্মা মহিলা মোর্চা কৃষ্ণপুর মন্ডলের, বজেন্দ্র দেববর্মা আমরা মন্ডলের কার্যকর্তা ছিলেন। তাদেরকে সাময়িক কালের জন্য আমরা তখন দল থেকে বহিষ্কার করা হয়েছিল। আজ আমাদের মাননীয় সভাপতি ডাক্তার মানিক স্যার উপস্থিতিতে এবং তারা সেখানে তাদের যে সময় দল বিরোধী কাজের জন্য তারা ক্ষমা প্রার্থী হয়েছে ভারতীয় জনতা পার্টির মাননীয় সভাপতির নিকট এবং সভাপতি সেটার বিবেচনাক্রমে এবং তাদের বর্তমান যে অ্যাক্টিভিটিস দলের প্রতি সেগুলো বিবেচনা করে আজকে সেটা প্রত্যাহার করছেন। সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নের উত্তরে প্রদেশ বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক টিঙ্কু রায় জানান, দলবিরোধী কাজের জন্য কোনো কর্মকর্তাকে বহিষ্কারের বিষয়টি খতিয়ে দেখার জন্য দলের শৃঙ্খলা কমিটি রয়েছে। দলের সাংগঠনিক মন্ত্রীর সঙ্গে কথা বলেই শৃঙ্খলা কমিটি সংশ্লিষ্ট কাজ করে। দলের গঠনতন্ত্র মেনেই 9 কর্মকর্তার উপর থেকে বহিষ্কারের আদেশ প্রত্যাহার করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।